সমাপনী মজুতপণ্য। তাহলে আমাদের সমাপনী মজুতপণ্য রয়েছে কত? 20,000। তাহলে আমাদের এখানে 75,000। তাহলে 75,000 হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়। তাহলে আমরা কিন্তু অতি সহজেই এটা 2 মার্ক পেয়ে যাচ্ছি, সমন্বিত ক্রয়। তাহলে আমরা সমন্বিত ক্রয় পেলাম কত? 75,000। ঠিক আছে, ক নম্বর পেয়ে গেছি আমরা। খ নম্বরে বলা হয়েছে একটি রিয়ামিল প্রস্তুত করো। তাহলে খ নম্বরে আমরা পড়ে যাচ্ছি। গ নম্বরটা করে দেয় আগে। গ নম্বর সুবিধা আছে তোমাদের, চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে দেখো, চলতি সম্পদ, চলতি সম্পদ, যেহেতু চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাদের কিন্তু চলতি সম্পদ, সম্পদ কিন্তু আমরা এখানে যদি দুই ভাগে ভাগ করি তাহলে একটা স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ। সম্পদ কী রয়েছে? কল কব্জা, কলকাতা তো স্থায়ী সম্পদ, ওটা এখানে আসবে না। এই যে প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, দেখো তোমরা মজুদ পণ্য 20,000, 20 আর 24, 44,000। তাহলে আমরা চলতি সম্পদ, চলতি সম্পদ কত পেলাম? 44,000। তাহলে এটা যদি আমরা সুন্দর করে পেন্সিলে বক্স করতে এখানে লিখি আমরা টাকা, চলতি দায়, চলতি দায়। তাহলে এখানে আমাদের চলতি দায় কী রয়েছে দেখো একটু, তোমাকে চিনতে হবে। সম্পদ দায় এগুলো না চিনলে কিন্তু হবে না। প্রদেয় হিসাব রয়েছে একটি, চলতি দায়, তারপরে আমাদের প্রদেয় হিসাব, প্রদেয় নোট। তাহলে প্রদেয় হিসাব লিখি আমরা, প্রদেয় হিসাব আটটি রয়েছে, প্রদেয় নোটস। তাহলে আমাদের দেখো এখানে প্রদেয় নোটসে রয়েছে 25,000 টাকা, এখানে 25,000, আর প্রদেয় হিসাব টাকাটা আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নম্বরটা, 1 2 3 4 5 6 7 8 9, 20,000। 20 আর 25 45,000 চলতি দায়। চলতি দায় ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের দেখো এখানে 2 2 4, এটা আমাদের কি? চলতি সম্পদ এবং চলতি দায় পেয়ে গেলাম। এবার আমরা খ নম্বরে গিয়ে রিয়ামিল প্রস্তুত করব, তাই না? তাহলে আমি এটা একটু মুছিয়ে দিচ্ছি, মুছিয়ে দিয়ে একটু রিয়ামিলের ছক করছি, মুছিয়ে দিয়ে রিয়ামিলের ছক। নাফিসা ট্রেডার্স রিয়ামিল, তাই নাম লিখতে হবে নাফিসা ট্রেডার্স রিয়ামিল। নিশ্চয় কি একটা ডেট থাকবে, 31শে ডিসেম্বর 2019, 31 ডিসেম্বর 2019। তাহলে রিয়ামিলের ছক কেমন হবে? খুব সহজ। তাহলে এখানে আগে ক্রমিক নম্বর দিতে হবে, হিসাব শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা।
তাহলে আমি এটা এদিকে মুছিয়ে দিচ্ছি। তাহলে আমরা আগে লিখে ফেলি শ্রমিক নম্বর হিসাব শিরোনাম, হিসাব শিরোনাম খ পৃষ্ঠা, সংক্ষেপে খ পৃষ্ঠা ডেবিট ক্রেডিট টাকা টাকা। তাহলে আমরা প্রথমে কি আছে আমাদের দেখো একটু, উত্তোলন রয়েছে 2,500 টাকা। তাহলে আমরা এখানে লিখি এক নম্বরে উত্তোলন 2,500, ও সরি 2,400, কলকব্জা 40,000, 2,400 টাকা লিখো। দুই নম্বর কলকব্জা 40, সম্পদ স্থায়ী সম্পদ 40,000। এরপরে আসি প্রাপ্য হিসাব 24,000, তিন প্রাপ্য হিসাব 24,000, চলতি সম্পদ। চার নম্বরে আমরা আসি ক্রয় 80,000, চার নম্বরে ক্রয় 80,000, পাঁচ নম্বরে এসে বিক্রয় 1,50,000, পাঁচ নম্বরে লিখি বিক্রয় ক্রেডিট হবে আয় বাচক হিসাব 1,50,000, বেতন 18,000, বেতন 18,000, এটা খরচ জাতীয় হিসাব তাই নয়? তাহলে আমরা কি করেছিলাম, এটা ব্যয় বা খরচ তাই না? তো ব্যয়কে কি আরো বলছি দেখো, এটা কি মুনাফা জাতীয় ব্যয়। আর যদি আমরা খরচকে দুয়ে ভাগ করি, প্রত্যেকের খরচ আর পরোক্ষ খরচ, তাহলে নিশ্চয় বেতনটা কি পরোক্ষ খরচ। আর এই যে কয়টাও কিন্তু ব্যয় জাতীয় হিসাব, এটা প্রত্যক্ষ খরচ। ছয় সাত নম্বরে এসে আমরা বেতন লিখছি তাই না, বেতন লিখলাম উপভাড়া 10,000, সাত উপভাড়া 10,000, আয় কি মুনাফা জাতীয় আয় তাই নয়? আর যদি প্রত্যক্ষ পরোক্ষ মনে করি, তাহলে কি বিক্রয়টা হচ্ছে প্রত্যক্ষ আয়, উপভাড়াটা হচ্ছে পরোক্ষ আয়। তাহলে আমরা উপভাড়া পেয়েছি কত, 10,000। সাত নম্বরে এসে আসবাবপত্র উপভাড়া 10, আসবাবপত্র হচ্ছে 15,000, আট আসবাবপত্র 15,000, স্থায়ী সম্পদ প্রদেয় হিসাব 20,000, প্রদেয় হিসাব 20,000, এটা দায় চলতি দায়। দশ নম্বরে এসে মণিহারি 9,000, মণিহারি 9,000, দশ নম্বরে মণিহারি 9,000। এগারো নম্বরে যে সমাপনী মজুদ পণ্য রিয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, টিকা লিখতে হবে, টিকা সমাপনী মজুদ পণ্য রিয়ামিলে অন্তর্ভুক্ত হয় না।
12 নম্বরে এসে আমরা দেখি পারমিক মজুদ পণ্য 15,000, পারমিক মজুদ পণ্য 15,000, 12 নম্বরে এসে মূলধন 38,400, 13 নম্বর মূলধন 38,400, প্রদেয় নোট 25,000, 14 প্রদেয় নোটস, প্রদেয় নোটস 243,400, 243,400, 243,400, এই তো আমাদের রেওয়া মিল। তাহলে এখানে 4 মার্কস, তাহলে মনে হচ্ছে কম্পারেটিভলি এটা একটু জটিল আছে। তাহলে এটা আমাদের এখানে গতে থাকবে, ক খ গ, তাই না? ক হচ্ছে সহজ, খ হচ্ছে জটিল বা কঠিন, আর গ হচ্ছে কঠিনতর। আলোচনা করলাম, এরপরে আমরা দেখো একটু আরেকটা বা আরেক দেখি, নক্ষত্র ট্রেডার্স সমস্যা 4, সমস্যা 4 নক্ষত্র, নক্ষত্র ট্রেডার্স দেখো এখানে সুন্দরভাবে বলা আছে, কতে রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো নির্ণয় করো, বাহ। তারপরে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, তারপরে একটা রেয়া মিল প্রস্তুত করো। তাহলে এখানে আমাদের মনে হচ্ছে যে বিষয়গুলো রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তাই না? এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি এখানে কি রয়েছে, মূলধন, তাহলে ক নম্বরে, ক নম্বরে যে বিষয়গুলো রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, পণ্যের মজুদ আবার মণিহারির মজুদ রয়েছে। এখানে কিন্তু প্রারম্ভিক সমাপনী লেখা নেই, শুধু তারিখ দেওয়া আছে, বছরের প্রথমের তারিখ, তাহলে পারলামিক ধরতে হবে। বিক্রয় অনারাই দেনার সঞ্চিতি বকি আবেদন মণিহারি মজুদ, দেখো মণিহারি মজুদ দুই প্রকার, একটা হচ্ছে প্রারম্ভিক দেওয়া আছে, আবার সমাপনী দেওয়া আছে। আবার মজুদ পণ্যেরও প্রারম্ভিক দেওয়া রয়েছে, সমাপনী দেওয়া রয়েছে। তাহলে আমরা জানি সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসে না, তো সমাপনী মণিহারিও রেয়া মিলে আসবে না। আর তারপরে দেখি একটু আরও আসে নিচে, সম্ভাব্য দায়, সম্ভাব্য দায় রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এখানে আমরা তিনটা আইটেম পেলাম, তাহলে লিখি যেভাবে আসা ঠিক সেভাবেই লিখব। মজুদ পণ্য 1/1, 31/12, মণিহারি মজুদ 31/12, সম্ভাব্য দায় মজুদ পণ্য 31/12, মণিহারি
মজুদ 31, 12, 19 সম্ভাব্য দায়, এই তিনটা আইটেম কিন্তু আমাদের ক্রিয়া মিলে অন্তর্ভুক্ত হচ্ছে না। তাহলে এবার এমানগুলো প্রসারিত হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখি কত রয়েছে আমাদের, তাহলে এখানে সম্ভাব্য দায় রয়েছে 10,000। তাহলে এখানে আমি 10,000 টাকা লিখে ফেললাম। হ্যাঁ, এরপরে দেখি একটু, মণিহারি মজুদ, আসলে এগুলো একটু দাগ দিতে হবে, দাগ না দিলে আইডেন্টি করা খুব সমস্যা হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 500 25,000। তাহলে মণিহারি মজুদ 500, মজুদ পণ্য 25,000। তাহলে এখানে আমরা 25,000 লিখলাম, এখানে 500 লিখলাম, 35,500। এই তো 2 মার্ক হয়ে গেল আমাদের। এরপরে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। এটা মুছে ফেলি, নম্বর চলতি সম্পদ। তাহলে আমরা একটু খুঁজে বের করতে শুরু করি। হ্যাঁ, মণিহারি মজুদ যেটা আমাদের ইয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এটা কিন্তু চলতি সম্পদ। তারপরে নগদ তহবিল, মজুদ পণ্য, মণিহারি মজুদ, মজুদ পণ্য, নগদ তহবিল। তাহলে মণিহারি মজুদ ছিল 500, মজুদ পণ্য ছিল কত যেন, 25,000, নগদ তহবিল 3,500, 25,000, 3,500। একটু দেখি আমরা, আবার একটু দেখি, 3,500, তাই না? তাহলে এখানে আমাদের 25, 26, 27, 28, 29,000। ঠিক আছে, আমাদের তো এইভাবে বের করতেই হবে, আমরা যদি ছক করি তাহলে কিন্তু এটা সুন্দর হয়, তাই না? এই জন্য ছক করতে হবে। এই তো হয়ে গেল। ছক করলে একটু উপরে, হ্যাঁ, দিয়ে দিবা বিবরণ টাকা। চলতি দায় ঠিক তেমনি রাখো, এবার চলতি দায়, আগাম গ্রহণ 12,000, অনাদায়ী দেনার সঞ্চিতি 2,000। আগাম গ্রহণ 2,000, আগাম গ্রহণ 12,000 লিখলাম, অনাদায়ী দেনা সঞ্চিতি 2,000 লিখলাম, বকেয়া বেতন 500,
হ্যাঁ, বকেয়া বেতন লিখি এবার। বকেয়া বেতন 500। দেখি আরো কিছু আছে কিনা। মূলধন, ক্রয়, মজুত পণ্য, আগাম গ্রহণ, ঠিক আছে। বকেয়া বেতন ঠিক আছে। কবিরকে প্রদত্ত ঋণ, যদি কবিরকে আমরা ঋণ প্রদান করি তাহলে এটা চলতি সম্পদ হবে। জায়গা হ্যাঁ, নগদ তহবিল লিখেছি, বিক্রয়, ক্রয় ফেরত, শিক্ষানবিশ, সেলামি, আরাধনা, ঠিক আছে। তাহলে আমাদের এটা দেখো একটু, এটা কিন্তু আমাদের এটা বাদ দাও, দায় চলতি দায় হবে না। তাহলে 12,500, 12,500, এই তো। এবার আমরা কি করব, একটা রিয়ামিল তৈরি করব, করে আজ শেষ করব। আমি রিয়ামিলটা একটু নিয়ে আগে আলোচনা করি। আমি কিন্তু ছক করছি না, তোমরা ছক করে নিও, আমি শুধু রেখে দিচ্ছি। হ্যাঁ, ডেবিট পাশে কি আসবে দেখো, গ নম্বর, রিয়ামিল, ৩১ ডিসেম্বর 2019, ডেবিট আর ক্রেডিট আমি শুধু আলাদা করে ভাগ করে লিখে দিচ্ছি, তোমরা একটু এটা সাজিয়ে নিও, সাজিয়ে নিয়ে করবে। তো ডেবিট পাশে কোনগুলো হবে আর ক্রেডিট পাশে কোনগুলো হবে, তাহলে এবারে একটু দেখো। মূলধন 85,000, মূলধন 79,500, ক্রয় 79,500, মজুত পণ্য 22,000, আগাম গ্রহণ 12,000, মানে ঋণ গ্রহণ, আগাম মানে ঋণ গ্রহণ 22,000, মণিহারি মজুদ 2,000, বকেয়া বেতন 500, বকেয়া বেতন 500, মণিহারি মজুদ আসবে না, হ্যাঁ, উত্তোলন 10,000, উত্তোলন 10,000, সুনাম 20,000, সুনাম 20,000, কবিরকে প্রদত্ত ঋণ 20,000, আমি ঋণ দিয়েছি তো চলতি সম্পদ হবে, কবিরকে প্রদত্ত ঋণ, কবিরকে প্রদত্ত ঋণ
20,000, নগদ তহবিল 3,500, নগদ তহবিল 3,500, মজুদ পণ্য সমাপনী আসবে না, বিক্রয় পরিমাণ 6,500, বিক্রয় পরিবহন 6,500, ক্রয় ফেরত 1,000, ক্রয় ফেরত 1,000, শিক্ষানবীর সেলামি 3,000, শিক্ষানবীর সেলামি 3,000, শিক্ষানবীর সেলামি 3,000, আসবাবপত্র 20,000, কলকব্জা 30,000, কলকব্জা 30,000, সম্ভব দায় আসবে না, যোগ করলে সমান হওয়ার কথা 2,13,500, 2,13,500,